কঠোর গোপনীয়তায় সমাহিত হলেন বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত ওয়াগনার প্রধান ইভজনি প্রিগোজিন। সেন্ট পিটারবার্গে তার নিজের শহর পোরক বস্কোর একটি সমাধিক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তার তাকে সমাহিত করা হয়, তবে তার শুভাকাঙ্ক্ষীরা তার সমাধিস্থল পরিদর্শন করতে পারবেন। সমাহিত করার আগে শহরটির নিরাপত্তা বাড়ানো হয়। ইউক্রেন যুদ্ধে আলোচিত ওয়াগনারের প্রধান গত জুনে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত 23 আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন 62 বছর বয়সী প্রিগোজিন।